there's not much to do. Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel. আশা করি ভালো আছেন। আজ ইমার বিয়ের ভিডিওর পার্ট 2 ভিডিওটি শেয়ার করছি। আজকের ভিডিওতে ইমার বিয়ের যে মেহেদি সন্ধ্যা হয়েছিল সেই অনুষ্ঠানের কিছু অংশটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমাদের যে বিয়ের কনে তার হাতে হচ্ছে মেহেদি লাগানো হচ্ছে, আর সাথে সম্ভবত ফারিয়া বসে আছে। এখানে বরপক্ষ থেকে যে বিয়ের তত্ত্ব পাঠানো হয়েছিল সেগুলোই আমি এখন সবাইকে খুলে খুলে দেখাচ্ছে। দেখ, আমি পুরোটা ভিডিও করিনি আর কি, আমি খেয়াল করিনি, তাহলে পুরোটা ভিডিওটা আমি করে দেখাতে পারতাম আপনাদের সাথে। যাই হোক, অল্প কিছু এখানে ভিডিওতে করেছিলাম, ততটুকুই আপনাদের দেখাচ্ছি। এখানে বাসার সামনে অংশটুকুতে যে লাইটিং করা হয়েছিল সেটাই আমি এখানে ভিডিও করেছি। আর আজকে যেখানে আমরা কনের আর কি মেহেদি সন্ধ্যা হবে সেটা হচ্ছে ছাদে, অর্থাৎ আমাদের যে স্টেজ যেটা সেটা ছাদে করানো হয়েছিল। তো এই হচ্ছে আমাদের আজকের বর কনে, আর এদেরই হচ্ছে আজকে মেহেদি সন্ধ্যা। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণই ছিল বালিশ খেলা। তো অলরেডি হচ্ছে আমাদের আজকে যে বালিশ খেলার অনুষ্ঠানটা হবে সেটা শুরু হয়ে গিয়েছে, আর এখন প্রথমে শুরু হয়েছিল বাচ্চাদের। I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would, I would. If I could lay down beside you, I would, I would. কনের মেহেদি এখনো পুরোপুরি শেষ হয়নি, এখনো তার দু হাতে লাগানো হচ্ছে। অবশেষে আমাদের বালিশ খেলার যে বাচ্চাদের নিয়ে খেলা হয়েছিল তার উইনারকে পাওয়া গিয়েছে, এবং তাকে নিয়ে প্রত্যেকেই মজা করছে। বাচ্চাদের বালিশ খেলার পর এবার হচ্ছে প্রত্যেক মহিলাদের নিয়ে আর কি, লেডিসদের নিয়ে একটা বালিশ খেলার অনুষ্ঠান হয়েছিল, সেটাই আমি এখন ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। অবশেষে এদের মাঝখান থেকেও একজন উইনার পাওয়া গিয়েছিল। অনেক হইহুল্লোড়ের মধ্যে দিয়ে, নাচ গানের মধ্যে থেকে আমরা এই অনুষ্ঠানটা সেলিব্রেশন করেছিলাম। এই পর্যায়ে অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তাই আমরা প্রত্যেকে হচ্ছে খাওয়া দাওয়ায় ব্যস্ত, তো সবাই খেতে আসছিল। এই পর্যায়ে আমিও আমার খাওয়াটা শেষ করে নিয়েছি। আমাদের নাচ গান হইহুল্লোড় তো অনেক রাত পর্যন্তই চলতেছিল, তা আমি আর ভিডিও করিনি। আজকের মতো এই ভিডিওটি এখানেই আমি বিদায় নিতে যাচ্ছি, এবং আমন্ত্রণ রইল নেক্সট ভিডিওতে গায়ে হলুদ যে অনুষ্ঠানটা হয়েছিল সেই অনুষ্ঠান পার্ট 3। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিও বেশি বেশি দেখবেন, পারলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। Changing.
could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you're safe and that I will see you soon. If I could lay down beside you.